বর্তমান সময়ে আধুনিকতার মোড়কে হারিয়ে যাচ্ছে নিজস্ব কৃষ্টি এবং সংস্কৃতি, কালের গহ্বরে তলিয়ে যাচ্ছে বহু পুরনো সংস্কৃতি। ছোট ছোট শিল্প, মাটির তৈরি ঘর সাজানোর জিনিস, পুরনো দিনের গান বাজনা, বিভিন্ন ঐতিহাসিক বাংলা সাহিত্য, এক কথায় বলতে গেলে হারিয়ে যাচ্ছে মানুষের নিজস্বতা। সেই হারিয়ে যাওয়া সংস্কৃতি, গান বাজনা এবং কৃষ্টি পুনরুদ্ধার করার এক অভিনব প্রয়াস নিয়েছে সংস্কৃতি গ্রাম পরিচালন কমিটি। পুরনো সংস্কৃতি ফিরিয়ে এনে বর্তমান সমাজে তা সচল করে রাখতে নানান উদ্যোগ গ্রহণ করেছে তারা। এক ব্যতিক্রমী ধ্যান ধারণা নিয়ে গড়ে উঠেছে সাপ্তাহিক সংস্কৃতি মাঠ। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের ভাবনা ও বাঙালির বিভিন্ন উৎসবের ধারণাগুলির সমন্বয়ে খয়েরপুর বিধানসভার অন্তর্গত দেবরাম গ্রাম পঞ্চায়েতের সেনপাড়াতে গড়ে উঠেছে এই সাপ্তাহিক সংস্কৃতি হাট। প্রতি রবিবার দুপুর একটা থেকে সন্ধে পর্যন্ত চলবে এই হাট। 10ই ডিসেম্বর রবিবার ত্রিপুরা রাজ্যের প্রথম সাপ্তাহিক সংস্কৃতি হাটের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি গ্রাম পরিচালন কমিটির চেয়ারম্যান তথা খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী, ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী এবং কালচারাল অ্যাডভাইসরি কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। সাপ্তাহিক সংস্কৃতি হাটকে কেন্দ্র করে বাংলা সংস্কৃতির সাথে সম্পর্কিত খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, আসবাবপত্র এবং অন্যান্য পণ্য নিয়ে সেনপাড়া মাঠে পসরা সাজিয়ে বসেছে রাজ্যের বিভিন্ন স্বসহায়ক গোষ্ঠীগুলি। একটি স্থায়ী মঞ্চের পাশাপাশি এ সংস্কৃতি হাটে করে উঠেছে দুটি অস্থায়ী মঞ্চ। এই মঞ্চ দুটিতে নাচ গানের পরিবেশনা করবে বাংলা সংস্কৃতি বলয়ে প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীরা। লোক সংস্কৃতির আখড়া হিসেবে পরিচিত পাবে এ সাপ্তাহিক সংস্কৃতি হাট। রবীন্দ্র নজরুল থেকে শুরু করে বাংলার আধুনিক সঙ্গীত থেকে নৃত্য, সমস্ত কিছু পরিবেশিত হবে এই হাটে। শহরের শিল্পীদেরও অবাধ পরিবেশনার সুযোগ থাকবে মঞ্চগুলোতে। বাদ্যযন্ত্র, ছবি আঁকা, নাটক, পালাগান, যাত্রা সব কিছুরই কেন্দ্র হিসাবে অদূর ভবিষ্যতে এক সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে গড়ে উঠতে চলেছে এই সাপ্তাহিক সংস্কৃতি হাট। সংশ্লিষ্ট ট্রাইবাল সংস্কৃতির উপস্থাপনা থাকবে হাটে। বাংলা সংস্কৃতি বলয়ের পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী প্রথম সাপ্তাহিক সংস্কৃতি হাটের উদ্বোধন হলো রবিবার। আমি যদি না আসতাম তাহলে আমি মিস করতাম, এসে অত্যন্ত ভালো লাগলো। এবং প্রতি রোববারে আমি শুনলাম এখানে এই সংস্কৃতি যে হাট, সেখানে বসবে, আদান প্রদান হবে। আমরা সংস্কৃতি একটা অলংকার আমাদের সমাজ জীবনে, সংস্কৃতি ছাড়া আমরা বাঁচতে পারি না। আমাদের যে ব্যাটন আমাদের পূর্বপুরুষরা আমাদের হাতে দিয়েছেন, সেইগুলোকে মানে বংশানুক্রমে সেটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়া, সেটাই হচ্ছে আজকের এই হাটের, যদি সেটা বাস্তবায়ন করতে হয়, আগামী দিন যদি চলতে হয়, তার মেইন উদ্দেশ্য হচ্ছে এটা। কারণ যুব সমাজ এখন দেখা যাচ্ছে যে অন্যদিকে ধাবিত হচ্ছে, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যে আমাদের যে সংস্কৃতি কী ছিল এবং সেই সংস্কৃতিকে ধরে রাখার দায়িত্ব তোমাদের, এবং আগামী দিন আগামী প্রজন্মের জন্য তাদেরকে সেই ব্যাটন তোমরা পাস করবে, সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য। এখন সংস্কৃতি বলতে আমরা সাধারণত বলি কি, গান বাজনা, পল্লীগীত, ধ্রুপদী সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত ইত্যাদি বুঝি। কিন্তু সংস্কৃতি কিন্তু আচার ব্যবহার, কথাবার্তা সব কিছুই। আমাদের পূর্বপুরুষরা আমাদের অনেক কিছু, আমাদের জন্য যে ট্রেজার ওনারা যে আমাদের জন্য রেখে গেছেন, তাকে কোনো অবস্থায় লুপ্ত হতে না দেওয়া, তাকে স্মরণ করে আবার তার মধ্যে এডিশন কিছু করা, সেটার নাম হচ্ছে আমাদের এই ধরনের যে প্রোগ্রাম, তার মেইন উদ্দেশ্য। আমি ত্রিপুরাতে আমাদের 19টা জাতি ট্রাইবাল জনজাতি গোষ্ঠী আছে, আমি এবার মুখ্যমন্ত্রী হওয়ার পর বিভিন্ন জনজাতি গোষ্ঠীর বিভিন্ন ফাংশনে আমি গেছি। যাওয়ার পরে আমি ভাবতে পারিনি যে ত্রিপুরা তো এত সুন্দর, ওনাদের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা, ওনাদের যে গান বাজনা, ভাবা যায় না। আমি এখানে যারা আজকে এখানে উপস্থিত যারা আছেন, আপনাদেরকে আমি বলবো যে আপনারাও যান ওখানকে, ওখানে গিয়ে ওনাদের সম্পর্কে জানুন। আপনাদের সবাই জানেন যে ত্রিপুরাতে কিন্তু উই আর রিচ ইন কালচার, রাজন্য আমলও কিন্তু এখানে মানে বহু কীর্তিমান যারা এই আমাদের এই মানে সংস্কৃতির সাথে জড়িত ছিল, বহু গুণীজনেরা এখানে বিসমাল্লা খান থেকে আরম্ভ করে কেউ বাদ নেই, এখানে বহু লোক এসছে। আমি অত্যন্ত খুশি আজকে যে বাংলাদেশের
জাতীয় সঙ্গীত এবং ভারতবর্ষের জাতীয় সঙ্গীতের যিনি স্রষ্টা উনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো এখানে আজকে দেখলাম যে দুই জাতীয় সঙ্গীতের যে দেশ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যিনি তার সৃষ্টি করেছেন আমরা একসাথে আজকে হতে পেরেছি এবং আমি আশা করি যে এই ধরনের যে প্রতি রবিবার দুটোর থেকে সন্ধ্যা পর্যন্ত হবে সেটা সাকসেস হবে। পশ্চিম ত্রিপুরা জেলায় সংস্কৃতি চর্চায় সামাজিক দায়বদ্ধতা কেন্দ্র করে হিসেবে গড়ে উঠেছে সাপ্তাহিক সংস্কৃতি হাট। এই হাটের উদ্বোধনী অনুষ্ঠানে রবিবার উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও বরাক উপত্যকা সহ ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাংলা সংস্কৃতি বলয়ের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।